বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত ভালো ফল করবে, বিদেশ থেকে ফিরে যেই 24 ঘণ্টাকে জানালেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউজিল্যান্ড সফরে ঘরের মাঠে ভারতকে হারতে হয়েছিল, তাই বর্ডার গাভাস্কার ট্রফিকে কোচ গৌতম গম্ভীরের জন্য অ্যাসিড টেস্ট মানছেন সৌরভ। একই সঙ্গে একাধিক ইস্যুতে যেই 24 ঘণ্টাকে অকপট তার বক্তব্য জানালেন তিনি। একেবারে ভরা ক্রিকেট মৌসুম চলছে, রঞ্জি ট্রফি সামনে, বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে, আইপিএল নিলামও। আমার সঙ্গে রয়েছেন এমন একজন যাকে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি। মহারাজদা, প্রথমে একটা কথা বলি, বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে একটু কথা বলি। ফার্স্ট টেস্ট আমার কয়েক বছর, বেশ কিছু বছর আগে তোমার 144 রান ব্রিসবেনে, গোটা সিরিজটা একটা টোন সেট করে দিয়েছিল। ফার্স্ট টেস্ট কতটা ইম্পর্টেন্ট? প্রতিটা সিরিজেই ফার্স্ট টেস্ট ইম্পর্টেন্ট। পরের টেস্ট খেলার ফলাফল হবে ডিসাইডার, ডিসিশন হবে ওখানে, তাই ইটস অ্যান ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ। মহারাজদা, আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, রোহিত শর্মা ফার্স্ট টেস্টে হয়তো খেলবে না, সদ্য বাবা হয়েছেন উনি, সেটাকে কীভাবে দেখছেন আপনি? কারণ ক্যাপ্টেন তিনি না খেলে একটা ইম্প্যাক্ট হয়। দেখো, এগুলো পার্সোনাল ইস্যুস, ফ্যামিলির পার্সোনাল ইস্যুস, তো এগুলো নিয়ে না ডিসকাস করাই বেটার। সারা বছর ক্রিকেট খেলে, ইটস এ পার্সোনাল থিং। আর গম্ভীরের জন্য কি এটা একটা অ্যাসিড টেস্ট বলবেন এই সিরিজটা, কারণ পার্টিকুলারলি হোম সিরিজে যা হয়েছে? হ্যাঁ, ইটস এ বিগ সিরিজ, প্লেইং অস্ট্রেলিয়া ইজ এ বিগ সিরিজ। আই উইশ হিম অল দ্য বেস্ট। মোহাম্মদ শামিকে কি অস্ট্রেলিয়ার সিরিজে দেখছেন বর্ডার গাভাস্কার? হ্যাঁ, নিশ্চয়ই, যদি ফিট হয়ে যায়। এ তো রঞ্জি ট্রফিতে 50 ওভার বল করলো, সো হি মাস্ট বি অ্যাবসলিউটলি ফিট। আই এম শিওর সিলেক্টররা ওকে নিয়ে যাওয়ার কথা ভাববে। আমি এবার একটু সামনে আইপিএল অকশন আছে মহারাজদা, সেটা নিয়ে একটু কথা বলি। কেকেআর সব টিমই রিটেন করেছে, অনেককে ছেড়েছে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া। কেকেআর ক্যাপ্টেন হিসেবে কাকে ফিচার করতে পারে? আর ঋষভ পান্ত এখন অকশনে থাকবেন, আমি জানি না অকশনে যাকে পাবে তাকে, যাকে অকশনে পাবে তাকে। রাইট। আর মহারাজদা, এই যে অকশন, গৌতম গম্ভীরের কথায় আসি, গৌতম গম্ভীর ছেড়ে গেছেন, ডোয়েন ব্রাভো এখন কেকেআরে এসেছেন, তো তার ইনক্লুশন আলাদা করে কি কোনো রকম কিছু তৈরি হবে কেকেআরে? বহুদিন টি-20 খেলেছে, প্রচুর পারফরমেন্স টি-20তে, ভালো করবে। আর মহারাজদা, আপনি এবার ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড নন দিল্লির সাথে, এবার এই আইপিএলে অন্তত মেন্সটাতে, এক্স্যাক্টলি মেন্সটাতে আপনি সাউথ আফ্রিকার WPL টা অ্যাসোসিয়েট, একদমই তো মেন্সটাতে অ্যাসোসিয়েটেড নন। অভিষেক পোড়েলকে রিটেন করেছে বেঙ্গল প্লেয়ার, আপনি তো ওকে পিক আপ করে যায় স্পট করেছিলেন, নিয়ে গিয়েছেন, ওকে রিটেন করাটা বেঙ্গল ক্রিকেটের জন্য কতটা ভালো? অ্যাট দ্য সেম টাইম ঋষভ পান্ত, তার না থাকাটা কি দিল্লির টিমের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ? ঋষভ পান্তকে রাইট টু ম্যাচ করতে পারবে, আর টিম আছে। আমি অভিষেক পোড়েলের জন্য খুব খুশি, লাস্ট ইয়ার ভালো খেলেছে, সো হি ওয়াজ রিওয়ার্ডেড। একটা অন্য প্রশ্ন করবো, শেষ প্রশ্ন করবো মহারাজদা, আপনাকে অন্য প্রশ্ন করবো, আপনি যখন খেলতেন আপনি যখন প্রেস পেয়েছেন, ক্রিটিসিজমও দেখেছেন অনেক, অ্যাজ আ পার্সন সৌরভ গাঙ্গুলি হওয়ার ওজনটা কীভাবে দেখছেন? কারণ অনেক ক্ষেত্রে দেখেছি, আমরা দেখছি, মানে এটা না জিজ্ঞেস করলেই নয় যে ট্রোলিং একটা খুব কমন জিনিস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। আমি তো বদল করি না, আমি আর্ধেকটা আর্ধেক দেখি না। থ্যাংক ইউ সো মাচ মহারাজ। আমরা কথা বললাম সৌরভ গঙ্গোপাধ্যায়, ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি, তার সঙ্গে মোহাম্মদ শামিকে, তিনি আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া দলে দেখছেন, 50 ওভার বল করেছেন রঞ্জি ট্রফিতে। মহারাজ, আশাবাদী যে মোহাম্মদ শামি ইন্ডিয়া টিমে কাম ব্যাক করবেন, একই সঙ্গে কেকেআরেও কিন্তু ভালো প্লেয়ার থাকতে পারে বা ভালো অপশনে কেকেআর ভালো করবে এমনটাই কিন্তু আশা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি-24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি-24 ঘন্টা।